ইরানি জাহাজ আটক করলে পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি। ইউক্রেনের জন্য 49 পুরনো লিউপ্যাড ট্যাঙ্ক কিনেছে ইইউ। রিয়াদ তেল আবিব সম্পর্ক স্বাভাবিক করার আশা মরিচিকা মাত্র। ইমরান খানকে 5 বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা। বাখমুতের মতো লড়াইয়ের মাধ্যমে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি বা বিস্তৃতি ঘটতে পারে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানি জাহাজ আটক করলে পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি। পারস্য উপসাগর ও আশেপাশের অঞ্চলে তেহরান তেলবাহী ট্যাঙ্কার ও জাহাজ জব্দ করার পর লোহিত সাগরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের 3,000 সামরিক সদস্য। স্থানীয় সময় সোমবার এ তথ্য জানিয়েছে মার্কিন নৌবাহিনী। এমন পরিস্থিতিতে ইরানি জাহাজ আটকের আশঙ্কা দেখা দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র ইরানের কোনো জাহাজ আটক করলে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামাজান শরীফ। ইরানের তাসনিম নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। গত সোমবার এই সতর্কবার্তা উচ্চারণ করে তিনি বলেন, ইরান যে গোটা অঞ্চলে এক বড় শক্তি হতে যাচ্ছে তা সব দেশই বুঝতে পেরেছে। তারা আমেরিকার অক্ষমতাও ধরতে পেরেছে। এখন এই অঞ্চলের দেশগুলো মনে করে পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাইরের শক্তির দরকার নেই, পারস্য উপসাগরীয় দেশগুলোই এই নিরাপত্তা নিশ্চিত করবে। আইআরসিসির মুখপাত্র আরও বলেন, ইউরোপের দেশগুলোতে কেন কোরআন অবমাননা করা হচ্ছে? এর কারণ হলো তারা ইসলাম ধর্মকে উগ্র ও অমানবিক হিসেবে তুলে ধরতে চায়। জঙ্গি গোষ্ঠী আইএস সৃষ্টির পেছনেও তাদের একই উদ্দেশ্য কাজ করছে। আইএস প্রতিষ্ঠার আগে পাশ্চাত্য ইসলাম ধর্মের প্রতি মানুষের আকর্ষণ ও আগ্রহ দেখে পাশ্চাত্য স্বার্থবাদী নেতারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। যুক্তরাষ্ট্রের 5ম নৌবহর এক বিবৃতিতে জানিয়েছে, পূর্ব পরিকল্পনা মোতাবেক সুয়েজ খাল হয়ে লোহিত সাগরে প্রবেশ করেছে মার্কিন নাবিক ও মেরিনরা। এতে আরও বলা হয়েছে, ব্যাটন আমফিবিয়াস রেডি গ্রুপ ARG এবং 26ম মেরিন এক্সপিডিশনারি ইউনিটের বাহিনীও পশ্চিম এশিয়ায় পৌঁছেছে। গত 2 বছরে এই অঞ্চলে প্রায় 20টি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ ইরান আক্রমণ, দখল বা বাজেয়াপ্ত করার চেষ্টা করেছে বলে দাবি তোলার পর মার্কিন বাহিনী এই পদক্ষেপ নিল। তবে ইরান বলছে, 2 বছরে ইরান উপসাগরীয় অঞ্চলে অসংখ্য জাহাজের উপর হামলা ঠেকিয়ে দিয়েছে। এসবের মধ্যে রয়েছে ইরানিয়ান ও বিদেশি বাণিজ্যিক জাহাজ। এদিকে জানিয়ে দিব, ইউক্রেনের জন্য 49 পুরনো লিউপ্যাড ট্যাঙ্ক কিনেছে ইইউ। রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনীয় সেনাদের জন্য পুরনো 49টি লিউপ্যাড 1 ট্যাঙ্ক কিনেছে ইউরোপীয় ইউনিয়ন। এসব ট্যাঙ্ক এর আগে বেলজিয়াম ব্যবহার করেছিল। বেসরকারি OIP ল্যান্ড সিস্টেমের প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্রেডি ভ্রাসলিয়েস এই তথ্য নিশ্চিত করেছেন খবর দ্য গার্ডিয়ানের। তিনি জানান, তিনি ইউরোপীয় সরকারের কাছে 49টি ট্যাঙ্ক বিক্রি করেছেন। কিছু গোপনীয়তার কারণে এর মূল্য বিস্তারিত জানাননি তিনি। 2014 সালের আগে ট্যাঙ্কগুলো ব্যবহার করত বেলজিয়াম সরকার। ওই বছর প্রতিরক্ষা ব্যয় কমানোর অংশ হিসেবে ট্যাঙ্কগুলো অস্ত্র বিক্রেতা ফ্রেডি ভ্রাসলিয়েসের কাছে বিক্রি করে দেয় দেশটি। তিনি প্রতিটি ট্যাঙ্ক 37,000 ইউরোয় ক্রয় করেছিলেন। ট্যাঙ্ক বিক্রির সঙ্গে জড়িত একটি সূত্র জানিয়েছে, এগুলো কিনে নিয়েছে জার্মানির একটি বড় প্রতিষ্ঠান। পুরনো ট্যাঙ্কগুলো তারা ইউক্রেনে পাঠাবে। এই ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় জার্মানির একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, ট্যাঙ্কগুলোর আসল ক্রেতা অস্ত্র প্রস্তুতকারী সংস্থা রেইন মেটাল। এগুলো ইউক্রেনে পাঠানোর পরিকল্পনা তাদের, কিন্তু কোম্পানি ও জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। লিউপ্যাড 1 ট্যাঙ্ক বিক্রি প্রসঙ্গে মন্তব্য করতে রাজি হয়নি বেলজিয়ামের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র। এদিকে জানিয়ে দিব, রিয়াদ তেল আবিব সম্পর্ক স্বাভাবিক করার আশা মরিচিকা মাত্র, বলেছে হামাস। ইহুদিবাদী ইসরায়েলে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সৌদি আরবের সঙ্গে তার অবৈধ রাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক করার যে আশা প্রকাশ করেছে তাকে মরিচিকা বলে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। হামাসের মুখপাত্র জিহাদ তাহা গতকাল গাজায় প্রকাশিত এক বিবৃতিতে এ মন্তব্য করেন। নেতানিয়াহু সম্প্রতি এক বক্তব্যে সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের কথিত সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাব্য চুক্তিকে একটি বিশেষ ঐতিহাসিক ঘটনা বলে অভিহিত করেছেন। এর প্রতিক্রিয়ায় তাহা বলেন, কথিত শান্তি আলোচনা কিংবা দখলদার সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া মরিচিকা ও প্রতারণা ছাড়া আর কিছুই নয়। ফিলিস্তিনের আরও বেশি ভূমি জবরদখল করে অবৈধ ইহুদি বসতি স্থাপনের লক্ষ্যে কালক্ষেপণ করার এই প্রতারণার আশ্রয় নেওয়া হচ্ছে। একটি স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র গঠন করতে দেওয়া হবে না বলে নেতানিয়াহু সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন সে সম্পর্কে হামাসের মুখপাত্র বলেন, এর মাধ্যমে নিজের বর্ণবাদী ও ফ্যাসিবাদী চরিত্র আবার সবার সামনে উন্মুক্ত করে দিয়েছে তেল আবিব। তিনি ইসরায়েল সরকারকে বয়কট করতে এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তাদের অপরাধযোগ্য আন্তর্জাতিক ফোরামে উপস্থাপন করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এদিকে জানিয়ে দিব, ইমরান খানকে 5 বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা। আদালতের রায়ে দোষী সাব্যস্ত হয় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে 5 বছরের জন্য অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। তোষাখানা দুর্নীতি মামলায় গত শনিবার ইমরানকে 3 বছরের কারাদণ্ড দেন দেশটির আদালত। এ রায়ের পর নির্বাচন কমিশন তাকে অযোগ্য ঘোষণা করে মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করে পাকিস্তানি গণমাধ্যম দ্য ডন জানিয়েছে। ইমরানের বিরুদ্ধে তোষাখানা মামলাটি করেছিল পাকিস্তান নির্বাচন কমিশন। মামলায় ইমরানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী থাকাকালে পাওয়া উপহার রাষ্ট্রীয় তোষাখানা জমা না দিয়ে বিক্রির অভিযোগ আনা হয়। আদালতের রায়ে বলা হয়, ইমরান খান ইচ্ছাকৃতভাবে নির্বাচন কমিশনে মিথ্যা বিবরণ দিয়েছে। আদালত তাকে 3 বছরের কারাদণ্ডের পাশাপাশি 1,00,000 রুপিও জরিমানা করে। রায়ের পর ইমরানকে সেই দিনে লাহোরের চামান পার্কের বাসা থেকে পাঞ্জাব পুলিশ গ্রেপ্তার করে। এই রায়ের ফলে পাকিস্তানের সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী ইমরান খান 5 বছরের সরকারি যে কোনো পদের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। মঙ্গলবার জারি করা প্রজ্ঞাপনে নির্বাচন কমিশন শনিবারের আদালতে আদেশের বরাত দিয়ে ইমরানকে নির্বাচন আইন 2017-232 ধারা এবং সংবিধানের 63-1 অনুচ্ছেদের অধীনে 5 বছরের জন্য অযোগ্য ঘোষণা করে। এদিকে জানিয়ে দেব, বাকমতের মতো লড়াইয়ের মাধ্যমে ইউক্রেন চুক্তির সমাপ্তি বা বিস্তৃতি ঘটতে পারে। যুক্তরাষ্ট্র যে দাবি করুক না কেন, রাশিয়ার ভূখণ্ডে আরও হামলা হওয়ার আশঙ্কা করছে রুশ সরকার। বিশেষত রাশিয়ার রাজধানী মস্কো সহ বন্দরগুলোয় এই ধরনের হামলা বাড়বে পুতিনের সরকারকে অস্থিতিশীল করার লক্ষ্যে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলছে, মার্কিন সমরঅস্ত্র রাশিয়ার ভূখণ্ডে হামলায় ব্যবহার করা হবে না, যা আসলে নির্জলা মিথ্যা। বরং ওয়াশিংটন সরবরাহ করা ড্রোন, হিমার্স মিসাইল, ক্লাস্টার গোলা নিয়মিতভাবে রুশ ভূখণ্ডে হামলায় ব্যবহার করছে ইউক্রেন। একইভাবে ব্যবহার হচ্ছে ইউরোপের তৈরি স্ক্যাল্প ইজি মিসাইল। লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত আনতে সক্ষম এই ক্রুজ ক্ষেপণাস্ত্রটি নির্মাণ করেছে ফরাসি, ব্রিটিশ ও ইতালীয় কোম্পানিগুলোর একটি কনসোর্টিয়াম MBDA। পশ্চিমা জোট বলে আসছে ইউক্রেনের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তারা অঙ্গীকারবদ্ধ। তাই রুশ বাহিনীকে পরাজিত করার অস্ত্র দেবে, কিন্তু রাশিয়ার আঘাত হানার মতো সহায়তা দেবে না, যা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো বলছে অন্য কথায়। শুধু অস্ত্র নয়, তারা তাদের গ্লোবাল হক নজরদারি ড্রোন কেন রুশ ভূখণ্ডের ওপর গোয়েন্দাগিরি করছে তারও কোনো ন্যায্য ব্যাখ্যা দিতে পারেনি ওয়াশিংটন। সহজেই অনুমান করা যায়, রাশিয়ার সামরিক বেসামরিক উভয় ধরনের স্থাপনা সম্পদের ওপর হামলা চালাতে সহায়ক তথ্য দিচ্ছে গ্লোবাল হক। যুক্তরাষ্ট্রের প্রকাশ্য স্বীকার করেছে, ক্রিমিয়ার সাথে রাশিয়ার মূল ভূখণ্ডকে যুক্ত করা কেরস সেতুতে হামলা চালালে ইউক্রেনকে সেমি সাবমার্সিবল কামিকাজে ড্রোন দিয়েছে। এমনকি এর নীল নকশা তাদেরই, যা ছিল সরাসরি রাশিয়ার ওপর আক্রমণ। যেমনটা দেখা যাচ্ছে, যুদ্ধ ওয়াশিংটনের উদ্দেশ্য যদি তাই হয়, তাহলে আলোচনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধের অবসান শুধু অধরায় নয়, বরং আরও অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। গত 5ই আগস্ট ইউক্রেন যুদ্ধ নিয়ে তথাকথিত শান্তি সম্মেলনের আয়োজন করে সৌদি আরব। এতে ইরান সহ অন্তত 30টি দেশ অংশ নেয়, কিন্তু রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি। ফলে আয়োজনটি যে নেহাত প্রোপাগান্ডা ও প্রকৃত অর্থে গুরুতর কোনো চেষ্টা নয়, তাও প্রমাণ হয়েছে। এ অবস্থায় আজ হোক বা কাল ইউক্রেন যুদ্ধ নিষ্ফল মনে করে রণে ভঙ্গ দিতে পারে রাশিয়া, তবে কিয়েভের পশ্চিমা সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। রাশিয়া রণে ভঙ্গ দিলে মস্কো সরকার পতন করতে পারে, আর যুদ্ধ অব্যাহত থাকলে রাশিয়ার কট্টর জাতীয়তাবাদীদের জন্য তা হবে বড় বিজয়। তখন তারা যুদ্ধ বিস্তারের দাবি জানাবে। সে পর্যায়ে পুতিনকে হয় তার সরকার পরিবর্তন আনতে হবে, অথবা 2024 সালের নির্বাচনে আর না দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।